হ্যালো গাইস, ওয়েলকাম টু বেঙ্গল বাইকার। আজকে আমরা হোন্ডা শোরুমে চলে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সিবি হর্নেট 160R এ বেস ভার্সন আছে। তো আজকে এই গাড়িটা আমরা রিভিউ দিব। তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর সাথে থাকুন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। প্রথমে শুরু করতে চাই যে আসলে গাড়িটার আগে কি ছিল, এখন কি নেই, কি চেঞ্জ আসছে আর কি। সিবি হর্নেট আগে যে মডেলটা ছিল, আগে যে গাড়িটা ছিল, এখান সেখান থেকে মোটামুটি অনেক কিছুই আপডেট নিয়ে আসছে। তো প্রথমে আপডেট নিয়ে আসছে, আগে বিএস টু ইঞ্জিন ছিল, এখন BS2 4 ইঞ্জিন করছে। তো আরেকটা জিনিস কি যে এই যে এখানে লেখা দেখছে স্পেশাল এডিশন, এই স্টিকারটা চেঞ্জ আসছে একটা। সামনে যদি বলি, সামনে এখানে আগে এই যে এখানে এলইডি হেডলাইট দুইটা ইউজ করছে, দেখতে পাচ্ছেন আপনারা উপরে আর নিচে। তো এখানে মাঝখানে যে হর্নেট কথাটা লেখা আছে, এই হর্নেট কথাটা আগে লেখা ছিল না, এই একটা চেঞ্জ আসছে। আগে যে সিটটা ছিল সেই সিটটা এতটা স্মুথ ছিল না, আগের থেকে সিটটা অনেক স্মুথ করছে। যে সিট ছিল সেটাই কিন্তু অনেকটা স্মুথ করছে আগের থেকে, এটাই আর কি। গাড়িটিতে ফুয়েল ক্যাপাসিটি ধরে 12 লিটার। তো গাড়িটির ওয়েট হচ্ছে আপনার, এবিএসটা হচ্ছে আপনার 141 কেজি, আর সিবিএসটা হচ্ছে 140 কেজি। যে মেন যে আকর্ষণ ছিল আমাদের কাছে সেটা এবিএস, যেটা এবিএস এর কথা আমরা প্রথমেই বলছি। আগে যে সিবি হর্নেটটা ছিল সেই সিবি হর্নেট থেকে যে চেঞ্জ করছে, সেই মোস্ট চেঞ্জটা আর কি এবিএস চেঞ্জ আসছে আর কি। যে এবিএস কথাটা এখানে লেখা আছে, এখানে এবিএস লাগানো আছে, এই একটা বড় চেঞ্জ। আপনারা এখানে সিবিএস গাড়িটাও পেয়ে যাবেন। গাড়িটিতে 4টা কালার পাবেন আপনারা, এখানে কালার পাবেন যেটা দেখছেন আমার পিছনে, এই একটা, আর একটা হচ্ছে অরেঞ্জ কালার, রেড কালার, একটা ব্লু কালার, এই 4টা কালার অ্যাভেলেবল আছে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো গাড়িটা সম্পর্কে কী কী সুবিধা থাকছে এই শোরুম থেকে, বা কোনো সুবিধা আদৌ আছে কিনা, বা আপনার লোনে নিতে পারবেন কিনা, তো এই বিষয়ে আমরা জানবো যে আপনার এই শোরুমের একটা বড় আপু, তার কাছে আমরা ডিটেল জানবো। চলুন আপুর কাছ থেকে জানা যাক। তো আপনাদেরকে বলছিলাম যে আমরা শোরুম ওনার শোরুমে আপুর সাথে কথা বলবো। তো আপু চলে আসছে, তো আপুর সাথে কথা বলবো। আপু কেমন আছে? জি আলহামদুলিল্লাহ। তো আপু এখন বলবে যে গাড়ির সম্পর্কে একটু পরে বলবে, তার আগে আপু বলবে যে শোরুম অ্যাড্রেসটা আসলে আপুর পরিচয় দিন। আমি এসে আমি বিনোদটা হোন্ডা শোরুমে একজন সেলসম্যান, আমাদের শোরুমটা রেল রোড আশ্রম মোড় যশোর। আচ্ছা, আপু বললো যে রেল রোডে আশ্রম মোড়ে আছে হোন্ডা শোরুমটা। তো আপুর কাছে জিজ্ঞাসা করছে ফার্স্ট অফ অল যে আসলে গাড়িটা কিনলে কি সুবিধা পেতে পারে একটা কাস্টমার, সেটা আর কি আপুর কাছে জানবো। এবিএস ভার্সন হচ্ছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, প্রাইস পড়বে 2,55,000। আর সিবিএস ভার্সনের প্রাইস পড়বে 1,89,900। আপু বললো যে এবিএস ভার্সন যেটা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে আছে ওইটার প্রাইস হচ্ছে 2,55,000, আর সিবিএস যেটা আছে সিবিএস এর হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে 1,89,900। তো আপুর কাছে এটা একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে আসলে কোনো কাস্টমার আসলে এখানে কি কি শোরুমের পক্ষ থেকে কি কি সুবিধা পেতে পারে? কাস্টমার চাইলে বাইকটা হ্যান্ড ক্যাশে নিতে পারে, প্লাস কিছু টাকা ডিউ রেখে নিতে পারে। আমরা সর্বোচ্চ ডিউ রাখি 40,000 টাকা, উইদাউট ইন্টারেস্টে 1 মাস সময় দেওয়া হয়, আদারওয়াইজ 2% ইন্টারেস্টে 12 মাস বা 1 বছর সময় পাবে। ব্যাংকের মাধ্যমে সিটি ব্যাংক বা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আপনার বাইকটা নিতে পারবেন। ওইখানে গাড়ির রেজিস্ট্রেশন সহ 80% ব্যাংক লোন দেবে, আর 20% হচ্ছে আপনাদের দিতে হবে। মানে এখানে হোন্ডার যতগুলো গাড়ি আছে সেগুলো সবাই এই সুবিধাটা পাবে, এবং কাগজপত্র জমা দেওয়ার 2-1 দিনের মধ্যে তারা বাইকটা পেয়ে যাবে। তো আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আপু আমাদেরকে রিভিউ দেওয়ার জন্য সহযোগিতা করলো। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দর্শকদেরও।